আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছো নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি তোমাদের আসমা ম্যাডাম, প্রভাষক অর্থনীতি ফেনী ন্যাশনাল কলেজ। তোমাদের ইতিমধ্যে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এবং আমরা তোমাদের পরীক্ষার খাতাগুলো ও প্রায় কাটা শেষ হয়ে গিয়েছে, রেজাল্টও আমরা দু এক দিনের ভিতরে দিয়ে দিব। তো আমি তোমাদেরকে আজকে তোমাদের অর্থাৎ দ্বাদশ অধ্যায় মানে তোমরা যে দ্বিতীয় পত্র নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। তোমাদের দ্বিতীয় বর্ষের যে দ্বিতীয় পত্র তার প্রথম অধ্যায়, প্রথম অধ্যায়টা হচ্ছে আমি বোর্ডে লিখতেছি, তোমরা একটু দেখো। প্রথম অধ্যায়টার নাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতির পরিচয়। বাংলাদেশের অর্থনীতির পরিচয়, অর্থাৎ দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টি হচ্ছে বাংলাদেশের অর্থনীতির পরিচয়। তোমরা নিশ্চয়ই কম বেশি সবাই স্বাধীনতা যুদ্ধের কথা জানো, কারণ এটা জানার কথাই। আমরা বাংলাদেশের দ্বিতীয় পত্রের যে প্রথম অধ্যায়, বাংলাদেশের অর্থনীতির পরিচয়ের প্রথম ইয়েটাই হচ্ছে বাংলাদেশের পরিচয়। বাংলাদেশটা কোথা থেকে কিভাবে এলো তার সম্পর্কে আজকে আমরা জানব। আমরা জানি 1947 সালের 14 আগস্ট মধ্যরাতে ব্রিটিশ শাসিত যে ভারতবর্ষে দুটি অংশে বিভক্ত হয়েছে, একটি ছিল পূর্ব পাকিস্তান আরেকটি ছিল পশ্চিম পাকিস্তান। পাকিস্তানি নামক রাষ্ট্র দুটিকে দুটি অংশে বিভক্ত করা হয়েছিল। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকে পশ্চিম পাকিস্তানিরা সমগ্র দেশের নিয়ন্ত্রণ করত। আমাদের যে আমরা এখন যে বাংলাদেশটা পেয়েছি তা ছিল পূর্ব পাকিস্তানের আন্ডারে, আর একটা ছিল কি পাকিস্তান যেটা সেটা ছিল পশ্চিম পাকিস্তানের আন্ডারে। এখন দেখো, আমরা মূলত বাঙালি অধ্যুষ অঞ্চলে এই শোষণ চালাতো, পশ্চিম পাকিস্তানিরাই বাঙালির উপর শোষণ চালাতো। এর ফলে পূর্ব পাকিস্তানের অর্থনীতি পঙ্গু হয়ে পড়ে। অর্থনীতিকে পরবর্তীতে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা 1971 সালের 16ই ডিসেম্বর একটি স্বাধীন দেশ লাভ করি, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামেই পরিচিত। তোমরা কমবেশি যুদ্ধের কথা তো সবাই জানো, কিভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কোথায় থেকে এলো স্বাধীনতা, সবকিছু এটা তো ডিটেলস তোমাদেরকে আমার এত বলার দরকার নেই, কারণ স্বাধীনতা সম্পর্কে 1971 সাল সম্পর্কে কমবেশি সবাই জানি। এখন দেখো আমরা কি পেয়েছি, স্বাধীনতা যুদ্ধের পূর্ব পাকিস্তানের পরবর্তী স্বাধীনতা লাভের পর বাংলাদেশের নাম হয়েছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যেটা 1971 সালের 16ই ডিসেম্বর স্বাধীনতা লাভ করে। প্রাচীনকাল থেকে এই অঞ্চল অর্থাৎ বাংলাদেশ ছিল একটি কৃষি নির্ভর এবং কুটির শিল্প ভিত্তিক দেশ। অর্থাৎ তোমার সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, এটা সবাই কমবেশি সবাই জানো। সেকালে সোনার বাংলা বারবার লুণ্ঠিত হয়েছে বিদেশীয় বর্গীদের হাতে। আমাদের আমরা যখন পূর্ব পাকিস্তানে ছিলাম তখন আমাদের এই সোনার বাংলা দেশটি তোমার ব্রিটিশ শাসন আমলে অনেক লুণ্ঠিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, তাদের মাধ্যমে শোষণ হয়েছে। এরপর থেকে আমরা বাংলাদেশ অতীতের সম্বন্ধে খ্যাতি হারিয়ে ফেলি এবং উপর্যুপরি ব্রিটিশ ও পাকিস্তানের উপনিবেশের শাসনে এদেশের অর্থনীতি অনেকটা পঙ্গু হয়ে যায়। অর্থাৎ যুদ্ধের তৎকালীন সময়ে আমাদের দেশের অর্থনীতিটা অনেক মন্দা দেখা দেয়। এর ফলে ক্ষুদ্র ভূখণ্ডে বিশাল জনসমষ্টি নিয়ে আমাদের $1,000-এরও বেশি, অর্থাৎ যেখানে সেখানে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল মাত্র $1,909। তবে স্বাধীনতা লাভের পর প্রায় তা 5 দশকের পর পরিক্রমে নানা উত্থান পতনের মধ্য দিয়ে বাংলাদেশ আজ বিশ্ব অর্থনীতির প্রগতির অংশীদার হতে সচেষ্ট। বর্তমান বিশ্বের যে সকল দেশের অর্থনীতি উন্নয়নশীল অর্থনীতি বলা হয় তার মধ্যে হচ্ছে বাংলাদেশ একটি। অর্থাৎ স্বাধীনতা লাভের পর থেকেই বাংলাদেশে তোমার চড়াই উতরাই অনেক গিয়েছে, অনেক মাথা পিছু আয় অনেক কম ছিল স্বাধীনতা লাভের পর। সেই তোমার $1,909-এর থেকে বৃদ্ধি পেয়ে তা $5,000-এ পরিণত হয়েছে এবং বাংলাদেশ বিশ্ব দরবারে একটা উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত লাভ করেছে। এখন আমরা দেখো বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমিটা কি।
আমি আজকে বেশি কিছু আলোচনা করব না, তোমাদের সাথে অল্প একটু আলোচনা করব। বাংলাদেশের নৃতাত্ত্বিক বিজ্ঞানী মহলে গবেষণা আবিষ্কারের ভিত্তিতে ধারণা করা হয়েছে যে পৃথিবীতে মানুষের বসবাসের ইতিহাসের 25 লক্ষ বছরে এই সময়কালকে সাধারণত ক ভাগে ভাগ করেছে, 3 ভাগে ভাগ করেছে। বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমিকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ, দুই হচ্ছে সুপ্ত ঐতিহাসিক যুগ, এবং 3 হচ্ছে ঐতিহাসিক যুগ। এখন প্রাগৈতিহাসিক যুগে মানুষ সবচেয়ে বেশি ছিল অতি সময় অতিবাহিত করত, সবচেয়ে বেশি প্রাগৈতিহাসিক যুগে মানুষ সবচেয়ে বেশি কি অতিবাহিত করত, সময়টা। তবে এ যুগে লিখার কোনো উপকরণ ছিল না, মানুষের জ্ঞান ছিল মোটের উপর খুবই, মানুষের জ্ঞানও এত বেশি ছিল না, ছিল খুবই সীমিত আকারে। বর্তমান বাংলাদেশ একটি বড় অংশে প্রাচীনকালে সমুদ্র গর্ভে ছিল, এই দক্ষিণাঞ্চলের একটি বড় অংশ ধীরে ধীরে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদের পলিতে গড়ে উঠছে। বর্তমান বাংলাদেশ বলতে আমরা যে ভূখণ্ড পেরিয়ে প্রাচীন যুগে এই অঞ্চলে বিশেষ কোনো একক নাম ছিল না, অর্থাৎ তৎকালীন সময়ে বাংলাদেশের একক কোনো নাম ছিল না। ঐতিহাসিক প্রাগৈতিহাসিক যুগে তখন বাংলাদেশের একক কোনো নাম ছিল না, অনেক চড়াই উতরাইয়ের পর একটা নাম পায় স্বাধীনতার মাধ্যমে, সেটি ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এছাড়া তোমাদের সাথে আমি আর আজকে বাংলাদেশের এরপরে রয়েছে আরো কিছু পয়েন্ট, রয়েছে বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক প্রেক্ষাপট যা প্রাচীনকালের হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টানদের দ্বারা নিয়ে আলোচনা করা হয়েছে এখানে ইতিহাস সম্পর্কে। তো মুসলিম যুগের অর্থনীতি কি, ইংরেজ যুগের অর্থনীতি কি, চিরস্থায়ী বন্দোবস্ত কি, তোমার পাকিস্তান যুগের অর্থনীতি কি, এবং স্বাধীনতার উত্তর অর্থনীতি কি, এগুলো হচ্ছে থিওরি টাইপের। এগুলো তোমাকে আমি যতই আলোচনা করে বলি তোমরা এগুলো ভালো করে মুখস্থ করতে হবে, কারণ এগুলো হচ্ছে থিওরি টাইপের। এই থিওরিগুলো তোমার আন্তাজে লিখলে হবে না, এখানে তোমার বিভিন্ন প্রেক্ষাপটের আলোকে বাংলাদেশের ঐতিহাসিককে যে 5 ভাগে ভাগ করা হয়েছে তা ইতিহাসকে যে 5 ভাগে ভাগ করেছে তা নিয়ে আলোচনা করেছে। আমরা মোটামুটি আজকে বেশি কিছু পড়াবো না, তোমরা নেক্সট ক্লাস থেকে তোমাদের সাথে আমি আরেকটু আলোচনা করব। তাই আজকে প্রথম অধ্যায়ের প্রথম দিকে সামান্য একটু আমি ভূমিকা নিয়ে আলোচনা করেছি, যেটি ছিল বাংলাদেশের পরিচয় এবং বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক ভূমিকা। বাংলাদেশের পরিচয়টাতে আলোচনা হয়েছিল স্বাধীনতা যুদ্ধের সম্পর্কে, কীভাবে বাংলাদেশ একটা স্বাধীন দেশ লাভ করে তা নিয়ে আলোচনা হয়েছে। আর ঐতিহাসিক পটভূমিকে কয় ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ 3 ভাগে ভাগ করেছে, শেষ 3 ভাগ সম্পর্কে একটু আমি তোমাদেরকে হালকা ধারণা দিয়েছি এই আর কি। তো আমি আজকে আর বেশি পড়াচ্ছি না, তোমরা সবাই যে যেখানে আছো ভালো থেকো। তো ঠিক আছে, আজকে এখানেই রাখছি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।